ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, সংক্ষেপে হচ্ছে নিটার। আজকের ভিডিওতে আমরা এই নিটার নিয়েই কথা বলবো। আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো নিটারে কি কি কোর্স চালু আছে, তা সবগুলা কোর্স নিয়ে, ভর্তির প্রক্রিয়া নিয়ে, সেখানে পড়াশোনার খরচ কীরকম এবং হচ্ছে এর আনুষাঙ্গিক যত বিষয় আছে, সেটা ব্যাচেলার প্রোগ্রাম থেকে শুরু করে মাস্টার্স প্রোগ্রাম পর্যন্ত আপনি কি কি এখান থেকে পড়াশোনা করতে পারবেন, তার সবকিছু নিয়েই আজকের ভিডিওতে আমরা কথা বলবো। কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটার্স ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ হাসান। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। নিটারে আপনার ব্যাচেলার প্রোগ্রামে যে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন সেইগুলো নিয়ে আমি একে একে বিস্তারিতভাবে বলছি। প্রথমত আসি বিএসসি ইন ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, এটা অনেকটা মার্কেটিং টার্ম বলা যেতে পারে, যে একটু ভিন্নভাবে উপস্থাপন করা বা প্যাকেজিংয়ের মধ্যে পড়ে, যে আপনি ফ্যাশন ডিজাইনটাকে আমরা এমনভাবেই উপস্থাপন করে প্রেজেন্ট করলাম যাতে এটাকে একটা নতুন কিছু মনে হয়। তো এটা নিয়ে ঘাবড়া যাওয়ার কিছু নাই, এটা ওই বেসিক ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি যা, এটাও তাই, খুব আহামরি কিছু খাওয়ার সুযোগই নেই এখানে। যাই হোক, এর আসন সংখ্যা হচ্ছে 75টা। আপনার 4 বছরের এই ব্যাচেলার প্রোগ্রাম করতে গেলে খরচ পড়বে হচ্ছে 4,75,000 টাকা। তারপর আপনি এখান থেকে বিএসসি করতে পারবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর আবার 4টা মেজর আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং আর হচ্ছে ওয়েট প্রসেসিং। স্টার্টিং এ হচ্ছে আপনার বেসিক সবগুলাই থাকবে, বেসিক মানে এই 4টা সাবজেক্টের বেসিক এক, তারপর একটা সময় পরে গিয়ে আপনার মেজর আলাদা হয়ে যাবে। তো এই 4টার সমন্বয়ে আসন সংখ্যা হচ্ছে 290টা আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। হয়তো 70 থেকে 75টা এক একটা সাবজেক্টের আলাদা আলাদা যে ভাগগুলো, মেজর সাবজেক্টগুলো ভাগ হয়ে যাবে, সেখানে হয়তো আলাদা আলাদা করে 70 থেকে 75টা সিট ভাগ হয়ে যাবে। এটা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বলি, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বলি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং বা ওয়েট প্রসেসিং, যেটাই হোক, এর 4 বছরে আপনার খরচ পড়বে হচ্ছে সবগুলোতেই সেম 4,75,000 টাকা এখন পর্যন্ত, পরবর্তীতে এটা বাড়লেও বাড়তে পারে। তারপর আপনি এখান থেকে করতে পারবেন বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টের আসন সংখ্যা হচ্ছে 140টা, এর খরচও ওই একই 4 বছরের। তারপর আপনি এখান থেকে করতে পারবেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এর আসন সংখ্যা হচ্ছে 120টি, খরচ সেই 4,75,000। তারপর করতে পারবেন বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ওই আগেরটা ছিল সিএসি, এরপরটা ওই ট্রিপল ই, রেগুলার যে সাবজেক্টগুলোর মধ্যে পড়ছে আপনার ট্রিপল ই বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর আসন সংখ্যা হচ্ছে 60টি, এরও খরচ 4 বছরে প্রায় না, এখানে অ্যারাউন্ড ফিগার যেটা হচ্ছে 4,75,000। তো আপনার ধরে রাখেন সময়ের সাথে সাথে এটা বাড়তে পারে। তো এখানে হচ্ছে আপনার ব্যাচেলার প্রোগ্রামে সবগুলোর পড়ার খরচ সেম, শুধু আসন সংখ্যার মধ্যে একটু ভাগ আছে। তো এখন আসি হচ্ছে ভর্তি প্রক্রিয়াতে, আপনি এখানে কিভাবে ভর্তি হবেন, ভর্তির জন্য আপনার যোগ্যতা কি থাকতে হবে, ভর্তি প্রক্রিয়া কি। তো এটা হচ্ছে আপনার ভর্তির প্রক্রিয়া হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার মাধ্যমে টিকতে হবে। আপনার অবশ্যই এসএসসি এবং এইচএসসি তে ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে হবে, আপনার ন্যূনতম জিপিএ এসএসসি এবং এইচএসসি তে প্রত্যেকটাতে 3.5 থাকতে হবে ন্যূনতম জিপিএ। আর এটার ভর্তি পরীক্ষা হয়ে থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের আন্ডারে। প্রযুক্তি ইউনিটের আন্ডারে আলাদা করে সার্কুলার দেয় ঢাকা ইউনিভার্সিটি ভর্তির জন্য, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনার একটা এমসিকিউ এক্সাম নিবে, তার মোট মার্ক হচ্ছে 120, 1.5 ঘন্টার একটা এক্সাম হয়। এর আমরা এই মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি আপনাদেরকে। আপনার পদার্থবিজ্ঞানে থাকবে হচ্ছে 35 মার্ক, রসায়নে 35 মার্ক, গণিতে 35 মার্ক আর ইংরেজিতে হচ্ছে 15 মার্ক। এই হচ্ছে 120 নম্বর থাকবে মোট। এমসিকিউ এক্সাম হবে রেগুলার, আপনার ওই যে এইচএসসির পরবর্তীতে ইউনিভার্সিটি ভর্তিতে যে ধরনের প্রশ্ন থাকে ওই ধরনের প্রশ্নই থাকবে, আপনাকে হচ্ছে এই ভর্তি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। সবসময় মাথায় রাখেন যে এখানে আপনি হয়তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে টেক্সটাইলে সবচেয়ে বেশি প্রেশার থাকে, আপনি বুটেক্সে যান, আপনি নিটারে যান, টেক্সটাইলের ছাত্রদেরই প্রেশার সবচেয়ে বেশি থাকে। ফ্যাশন ডিজাইনে মূলত হচ্ছে টেক্সটাইল না পেয়ে ছেলে পেলে ভর্তি হয় ফ্যাশন ডিজাইন সাবজেক্টে, সেই কারণে ফ্যাশন ডিজাইনে যদি আপনি পড়ার ইচ্ছা থাকে খুব সহজেই হয়তো ভর্তি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে যেতে পারবেন যদি আপনার জিপিএ 3.5 থাকে। তো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই, আপনার এইচএসসির পর একটু পড়াশোনা বন্ধ না করে দিয়ে একটু রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকা, যাতে করে হচ্ছে আপনারা খুব সহজেই টিকে যেতে পারেন ভর্তি পরীক্ষায়। আচ্ছা,
এখন আসা যাক যে আপনি এই নিটার থেকে কিন্তু এমএসসিও করতে পারবেন এবং এমবিএও করতে পারবেন। তো সেটাতে আসা যাক, দুইটা সাবজেক্ট আছে আপনাদের এই নিটারে আপনাদের জন্য। তো প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ এমএসসি তে সিট সংখ্যা হচ্ছে 40টি, সময় লাগবে হচ্ছে 1.5 বছর। আপনার অবশ্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেই হতে হবে। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই 1.5 বছরে খরচ পড়বে 1.5 লক্ষ টাকা। তারপরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু চেইন। আপনি ব্যাচেলার লেভেলে যে কোনো সাবজেক্ট থেকেই হচ্ছে এখানে এসে এমবিএ করতে পারবেন। এমবিএ এর জন্য নির্ধারিত সময় হচ্ছে 2 বছর, এর আসন সংখ্যা হচ্ছে 60টি, আর হচ্ছে আপনার 2 বছরে খরচ পড়বে মোট প্রায় 2 লক্ষ টাকা। নিটারে এমবিএ এর জন্য আলাদা করে ভর্তি সার্কুলার দেওয়া হয়, আপনার সেই সার্কুলার অনুযায়ী এখান থেকে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হলো মোটামুটি বিষয়গুলো আপনারা যেগুলোর উপর নিটার থেকে পড়াশোনা করতে পারবেন। নিটার থেকে পড়তে গেলে আপনি মোটামুটি দুই ধরনের ফ্লেভারই পাবেন। দুই ধরন বলতে হচ্ছে পাবলিক এবং প্রাইভেট, দুই ধরনের পড়াশোনার একটা কম্বিনেশন আপনি এখানে পাবেন, এবং টেস্টও পাবেন একই রকম, দুইটার কম্বাইন্ড একটা টেস্ট পাবেন। আপনি যখন নিটার থেকে পড়াশোনা করতে যাবেন আপনার পয়সা খরচ করতে হবে প্রাইভেটের মতোই, কিন্তু নিটারের যে ক্যাম্পাস তার ফ্যাসিলিটিস সব হচ্ছে অনেকটা আপনার সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো, পাবলিক ইউনিভার্সিটির মতো, অনেক বিশাল ক্যাম্পাস। পাবলিক ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে ছাত্রদের আলাদা হোস্টেল থাকে, তাদের এই হোস্টেল ফ্যাসিলিটিস আছে, তাদের ক্যান্টিন, তাদের লাইব্রেরি, সবকিছুই পাবলিক ইউনিভার্সিটি স্টাইলের। প্রায় হচ্ছে 14 একর জায়গার উপর তাদের নিজস্ব ক্যাম্পাস। তো আপনি অনেকটা বলতে পারেন যে হচ্ছে সরকারি ইউনিভার্সিটি বা বড় পাবলিক ইউনিভার্সিটি পড়ার টেস্টও এখানে পাবেন, আবার হচ্ছে প্রাইভেটে যেভাবে ধরে ধরে পড়ায় এবং যেভাবে টাকা নেয় সবই আপনি এটার মধ্যে পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি নিটার সম্পর্কে আপনাদের যা যা ইনফরমেশন জানা থাকা উচিত ছিল তা সবগুলো আমি জানানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। তো তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের যদি আর কিছু জানার থাকে বা পরামর্শ থাকে আমাকেও সেটাও জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কিন্তু উপকারী হবে, অনেক কিছুই আপনারা জানতে পারবেন। যদি আপনারা এই গার্মেন্টস, টেক্সটাইল বা ফ্যাশন ডিজাইনিং লাইনে পড়াশোনা করতে চান, ক্যারিয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আপনার সাবস্ক্রাইব করা থাকা উচিত। আর এই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্টেড থাকতে চাইলে আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখুন। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দ্য ক্রিয়েটার্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।